চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সরকারি জলাশয় ইজারা নিয়ে চলছে পুকুর চুরি। নীতিমালা লঙ্ঘন করে অর্থের বিনিময়ে মৎস্যজীবীদের বাদ দিয়ে অন্যদের ইজারা দেয়া হচ্ছে পুকুর জলাশয়। এজন্য উপজেলা চেয়ারম্যান এবং প্রশাসনের দিকেই অভিযোগের তীর মৎস্যজীবীদের। আট একরের এই দিঘিটির ইজারা নিয়ে মাছ চাষ করে আসছিল মোহাম্মদপুর চৌকি মৎস্যজীবী সমবায় সমিতি। ২০২০ সালে আরও দুই বছরের জন্য দিঘিটির ইজারা পেতে ফের দরপত্র জমা দেয় সমবায় সমিতিটি। অভিযোগ উঠেছে উপজেলা চেয়ারম্যানের দাবি করা ১০ লাখ টাকা ঘুষের পাশাপাশি মুনাফার ভাগ দিতে অস্বীকৃতি জানানোয় তাদের না দিয়ে দিঘিটির ইজারা দেয়া হয় অমৎস্যজীবীদের। উপজেলা চেয়ারম্যান এখানে আমাদের কাছে ১০ লক্ষ টাকা চাই, খাসের মধ্যে ফেলে দিয়ে সে যে টাকা পাচ্ছে সে নিজের পকেটে ভরছে। উনি আমাদের টেন্ডারটাকে অফ রেখে দিয়ে উনি একটা কৃষক সমবায় সমিতির অনুকূলে বন্দোবস্ত দিয়েছেন। আমরা স্বনির্ভর সমিতি, মৎস্যজীবী নই, অর্ধেক ভাগ দিয়েছি বলে চেয়ারম্যান আমাদেরকে অর্ধেক ভাগ দিয়েছে। ওখানে আমি মৎস্য চাষি নেই, আমি পুকুর লিব না, কিন্তু আমাকে দেওয়া কোনো সমিতিকে দিয়ে করাচ্ছে, এই অনিয়মগুলো হয়েছে। শুধু তাই নয়, গেল বছর প্রথম ধাপে ১১৭৯টি পুকুরের টেন্ডার দেয় উপজেলা প্রশাসন, কিন্তু পরে দ্বিতীয় দফায় ৩৫৪টি পুকুর বাদ দিয়ে ৭৯৮টির টেন্ডার দেয় প্রশাসন। স্থানীয়দের অভিযোগ, আর্থিক সুবিধা নিতেই ৩৫৪টি পুকুর বাদ দিয়েছেন চেয়ারম্যান, আর এর মাধ্যমে রাজস্ব হারাচ্ছে সরকার। বেনীপুর মৎস্যজীবীর অনুকূলে পুকুরটা না দিয়ে ওনার দলীয় লোকজন কৃষক সমবায় সমিতির অনুকূলে পুকুরটা পাস করেছে, এগুলা বিক্রি করতেছে বাইরের লোকের কাছে। চেয়ারম্যানের পিএ সোহেল বিনা ইজারাতি জবরদখল করে মারছে। এসব অনিয়ম দুর্নীতির বিষয়ে অভিযোগ করে উল্টো চেয়ারম্যানের হুমকি ধমকি, মামলা হয়রানির শিকার মৎস্যজীবীরা। ৫.৫ বা ৫.৭ ভাগ চেয়েছিল সমিতির উপর, বাতিলের জন্য মামলা করেছিল। দরখাস্ত করার পর অদ্যাবধি আর কোনো প্রতিকার আমরা পাইনি। কিন্তু অভিযোগের বিষয়ে কথা বলতে নারাজ চেয়ারম্যান আব্দুল কাদের, আর দায় এড়িয়ে গেল জেলা মৎস্য অধিদপ্তর। ভাই একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম যে জলমহল নিয়ে। জলমহল নিয়ে আমি কোনো কথা বলতে বলবো না ভাই, একটু খালি শুনেন, তার কোনো কথাবার্তা বলবো না। না ভাই, সরি ভাই, জনমস্য কর্মকর্তা হিসেবে সেখানে সদস্য একজন, কিন্তু পুরো ডিসিশনটা নেবেন হলো কমিটি, প্রকৃত জেলেদের সমিতির অগ্রাধিকার পাবে। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার দাবি, সঠিক ব্যক্তিদেরই ইজারা দেওয়া হয়েছে, এতে উপজেলা চেয়ারম্যানের কোনো হাত নেই। প্রকৃত মৎস্যজীবীকেই দেওয়া হয়েছে, কিন্তু দ্বিতীয়বার দেখা যাচ্ছে প্রকৃত মৎস্যজীবীকে দিতে গেলে কাছের লোক, কাছের সমিতিরা পাচ্ছে না, যেসব সমিতি কাছে তাদেরকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আর কি। টাকার বিনিময়ে এটা কখনোই হচ্ছে না, স্থানীয় জনগণের স্বার্থেই এটা করা হচ্ছে। ডিবিসি নিউজ ডেস্ক।